জয় হিন্দ বন্ধুরা, আজকে ভিডিওতে ক্লিক করার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা দেখছো বেঙ্গলি নলেজ একাডেমি ইউটিউব চ্যানেল আর আমি সুদীপ সঙ্গে রয়েছি। যে সকল বন্ধুরা WBA এবং KPR জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাবে, সুতরাং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। বন্ধুরা, তোমাদেরকে কিন্তু এক মাস আগে আমি ভিডিও করে জানিয়েছিলাম যে WBA এবং কলকাতা পুলিশের নতুন বিজ্ঞপ্তি এই মাসেই প্রকাশিত হবে, অর্থাৎ 2020 প্রকাশিত হবে WBA এবং KPR নিউ ভ্যাকেন্সি। তো দেখো, WBA বেরিয়ে গেল, আমি বলেছিলাম প্রথমে KPR, তারপর কিন্তু WBA, অর্থাৎ দুটোই কিন্তু 2020 প্রকাশিত হবে, যে ভিডিওতে মোটামুটি 17K উপরে ভিউ রয়েছে। আশা করি তোমরা সকলে সেই ভিডিওটি দেখেছো। বলেছিলাম প্রথমে KPR, তারপর কিন্তু WBA বেরোবে, কিন্তু এই বিষয়টি আশা করি তোমরা সকলে বুঝতে পারো যে পুলিশের আপডেট কিন্তু সময়ে সময়ে চেঞ্জ হয়ে যায়। তো হয়তো গভর্নমেন্ট এটাই ভেবেছে প্রথমে কিন্তু ডাকছে যে WBA যে সিলেকশন সেটি কিন্তু তোমাদের প্রথমে নিচ্ছে। তো এটা কিন্তু গভর্নমেন্টের ইচ্ছের উপর নির্ভর করে, তোমাদের কলকাতা পুলিশের যে রিক্রুটমেন্ট তার জন্য কিন্তু সরকার থেকে অনুমোদন পেয়েছে অনেক দিন আগেই, তারপর কিন্তু এখনও প্রকাশিত হয়নি। তো গভর্নমেন্ট চাইছে প্রথমে কিন্তু হিউজ পরিমাণ শূন্যপদের WBAটা প্রথমে রিক্রুটমেন্ট করতে। তোমরা কিন্তু ভাবতেই পারো যে KPR কিন্তু খুব সামনে বেরোবে, অর্থাৎ WBA, তার সঙ্গে কিন্তু KPR অবশ্যই বেরোবে। কারণ কি, KPR কিন্তু অনেক দিন আগে সরকারি অনুমোদন পেয়ে গিয়েছে, তারপরে কিন্তু এখনও প্রকাশিত হয়নি। তো তোমাদের WBA কিন্তু 9282 শূন্যপদের ছেলে মেয়ে উভয়ের জন্য প্রকাশিত হয়ে গেল। মনে রাখবে এর এজ যেটি রয়েছে না, সেটি কিন্তু 2020 হিসেবেই আমার যা মনে হচ্ছে নিয়োগ করা হবে, যেহেতু 2020 এটি প্রকাশিত হলো। তো 2020 হিসেবে কিন্তু 90% আমার মনে হচ্ছে। এবার যাদের তোমাদের এজ একদম শেষ পর্যায়ে, তাদের কিন্তু আগেও বলেছি তোমরা কিন্তু অবশ্যই তোমরা বোর্ডে ফোন করে তোমাদের প্রবলেমটি জানাতে পারো, যদি জানাও অবশ্যই কিন্তু 100% হয়ে যাবে এই 90%টি, অর্থাৎ তোমাদের কিন্তু 2020 হিসেবে নিয়োগ করা হবে। এবং তোমাদের ফর্ম ফিল আপও মোটামুটি জানুয়ারি থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তোমরা কিন্তু অতি অবশ্যই বাড়িতে পড়াশোনা শুরু করে দাও, আমাদের এই চ্যানেলের মাধ্যমে অতি অবশ্যই তোমরা ক্লাস পেয়ে যাবে। তার জন্য কিন্তু অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে রাখবে, কারণ আমরা কিন্তু খুব শীঘ্র নতুন করে তোমাদের ক্লাস প্রোভাইড করার চেষ্টা করছি। তো যদি নতুন হয়ে থাকো অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে অল করে রাখবে, এবং নিজের প্রিপারেশন কিন্তু অতি অবশ্যই তোমরা ভালো করে নিয়ে যাও। এবং এখানে কিন্তু 8000 শূন্যপদে তোমরা ছেলেদের জন্য এবং 1282 শূন্যপদে রয়েছে মেয়েদের জন্য। তো অতি অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। তোমাদের এজ কিন্তু 2020 হিসেবেই আমার যা মনে হচ্ছে, তবে কিন্তু তোমরা ফোন করে তোমাদের যদি সমস্যা জানাও 100% এটি হয়ে যাবে। এবং তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু খুব শীঘ্র হচ্ছে, আশা করি বুঝতে পেরেছো। এবং বন্ধুরা, তোমাদের যে প্রিলিমিনারি পরীক্ষা সেটিও কিন্তু খুব শীঘ্র হবে। দেখো, প্রাইমারিটির কিন্তু প্রায় 5 বছর ধরে বাধা ছিল, 5 বছর আটকে থাকার পর হঠাৎ করে বলছে যে জানুয়ারি 2021-31 তারিখে কিন্তু তোমাদের এক্সাম হবে। তো WBAর ক্ষেত্রেও কিন্তু সেম করতে পারে, বলে দিবে যে 11 তারিখ এক্সাম। তো সুতরাং এখন থেকে প্রস্তুতি নাও, কারণ কিন্তু সামনে যেহেতু ভোট রয়েছে, কখন কী করে বলা মুশকিল ভাই। তো অবশ্যই কিন্তু নিজের প্রস্তুতি করে যাও। থ্যাংক ইউ বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি সামনের মতো হেল্পফুল মনে হয় অবশ্যই একটি লাইক করে দেবে, আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে অল করে দেবে, যদি তুমি WBAর জন্য প্রিপারেশন নিতে চাও। তো দেখা হচ্ছে ঠিক পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সেই কামনা রইল। থ্যাংক ইউ।